শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আবু নাসের, আমার বাবার নাম আলহাস আব্দুল আজিজ, আমার মায়ের নাম নূর নাহার বেগম, আমার ঠিকানা হচ্ছে ফৌজদারহাট আজিজ মঞ্জিল দুল্লার ঘাটা। আমরা 5 ভাই, 2 বোন, আমার 2টা ছেলে, 2টা মেয়ে আছে। আমি ব্যক্তিগত জীবনে একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলাম ও উপসচিব পদে থাকা অবস্থায় ভূমি মন্ত্রণালয় থেকে আমি রিটায়ারমেন্টে আসছি। 1971 সালে আমি 10ম শ্রেণীর ছাত্র ছিলাম। আমার স্কুলের নাম হচ্ছে যে ফৌজদারহাট ক্যাম্প হাই স্কুল। ছাত্র অবস্থায় আমি ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলাম। তৎকালীন আমাদের নেতা ছিলেন যে মোহাম্মদ আলী, পরে শাহ আলম ভাই বেলায়েত। তখন বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। যখন আমি ক্লাস 10-এর ছাত্র, তখন আমি পরীক্ষা না দিয়ে, SSC পরীক্ষা না দিয়ে, আমি আমার কয়েকজন বন্ধুবান্ধব মিলে ফৌজদার থেকে রওনা দিয়ে একেবারে আমরা জোরাম কল হইয়ে হাজিরপুর রেল স্টেশনের মিত দিয়ে শ্রীনগরে গিয়ে পৌঁছলাম। সেখান থেকে আমরা করিনা ক্যাম্পে গেলাম। আমাদের নেতা ছিলেন যে নূর আলমগুলো, বাড়ি হচ্ছে লতিফপুর। ওর নেতৃত্বে আমরা সীমান্ত পাড়ি দিয়েছিলাম। আনুমানিক কতজন ছিলেন? আমরা প্রায় 60-70 জনের মতো ছিলাম। আচ্ছা, কয়েকজনের নাম কি মনে আছে? আমার সাথে ছিল যে আব্দুল জলিল, নুরুল আলম, বদিউল আলম, এদের নামে এখন মনে পড়তেছে, অনেকদিন আগের ঘটনা। করিনা ক্যাম্পের মধ্যে ইয়ুথ ক্যাম্প ছিল, সেইখানে আমাদের MP সাহেব ছিলেন যে মোশারফ হোসেন, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। উনি ওইখানে ইয়ুথ ক্যাম্পের মধ্যে আমাদেরকে সমবেত করাতেন। জিন্না ছিলেন চিটাঙ্গের, তো ওইখানে আমরা ইয়ুথ ক্যাম্পে প্রশিক্ষণ নিতাম। ওইখান থেকে ইয়ুথ ক্যাম্পে আমরা এই প্রশিক্ষণ নেওয়া অবস্থায় আমাদেরকে হায়ার ট্রেনিং নিতে, আবার আমাদেরকে ভারতীয় সেনাবাহিনী পালাটানাতে নিয়ে গেল। ওই পালাটানা ক্যাম্পে আমরা 36 হাই এক্সপ্লোসিভ হ্যান্ড গ্রেনেড, তারপরে Mark 4, LMG, SMG, স্টেন গান, এই সমস্ত প্রশিক্ষণ আমি গ্রহণ করি। এরপরে আবার আমাদের যারা একটু লেখাপড়া, আমাদের যারা একটু ভালো শিক্ষিত ছিলাম, তো আমাদেরকে নিয়ে গেল জিরেনিয়া ক্যাম্পে। সেখানে আমাদেরকে গোয়েন্দা প্রশিক্ষণ দেওয়া হলো। 18 রাজপুত রেজিমেন্টের আন্ডারে আমরা 1.5 মাস ধরে গোয়েন্দা প্রশিক্ষণ দিই, এবং সেই এরপর আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় 10 বিহার রেজিমেন্টের আন্ডারে।
টেন বিহার রেজিমেন্টের আন্ডারেও আমরা গোয়েন্দা প্রশিক্ষণ গ্রহণ করি। তারপর আমাকে পাঠিয়ে দেওয়া হয় ইলেভেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, তৎকালীন কর্নেল শফিউল্লাহ, যিনি পরবর্তীতে সেনাবাহিনী প্রধান হয়েছিলেন, কর্নেল শফিউল্লাহর কাছে আমি পরিচয়পত্র দেওয়ার পরে উনি আমাকে মেজর আবু সালে মোহাম্মদ নাসিম গ্রুপের সাথে দিয়ে দিল, আমাকে হেডকোয়ার্টার প্লাটুনা দেওয়া হলো। আমি ইলেভেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে থাকা অবস্থায় মেজর মতি, ক্যাপ্টেন আজিজ, এডজুটেন্ট নাসিরুদ্দিন এদের নির্দেশনা মতে অপারেশনাল কাজে নিয়োজিত হই। আমরা সীমান্ত পাড়ি দিতাম। আমি গোয়েন্দা হিসেবে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য মৃত্যুর ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমি চলে যেতাম একদম পাঞ্জাবিদের ক্যাম্পের কাছাকাছি। তাদের কী অস্ত্র, অস্ত্রগুলো কী ধরনের অস্ত্র, তারা সংখ্যাগত, তাদেরকে কীভাবে আক্রমণ করলে আমরা তাদেরকে পর্যুদস্ত করতে পারবো, সে ব্যাপারে আমি তথ্য সংগ্রহ করে এসে আবার সেই রিপোর্টগুলো আমি ইয়ের কাছে জমা দিতাম, আমার কমান্ডারের কাছে জমা দিতাম। আমি এর কিছু চিত্র আমার কাছে আছে, যেমন এই চিত্রটা, এটা আমি এই ধরনের নকশা করে রিপোর্টগুলো আমরা 18 রাজপুত রেজিমেন্টের ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতাম। তারা এই সমস্ত এই রিপোর্টগুলো দেখে রাত্রে অপারেশন চালাত এবং তারা সাকসেসফুল হইত। এখানে অপারেশনাল কাজ করার পরে এক পর্যায়ে মেজর নাসিম, ইলেভেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, উনি একদিন রাত্রে আমাদেরকে সবাই একটা স্কুলের মাঠে জড়ো করলেন। উনি বললেন যে আজকে রাত্রে আমরা সীমান্ত পাড়ে দেব, আগামীকালকে সকালে যেখানে গিয়ে পৌঁছবো সেখানে আমরা বাংকার করে অবস্থান নেব এবং আমরা শত্রু বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে এবার আমরা মোকাবেলা করব। উনি আরও বললেন যে এটা হচ্ছে যে যদি আমরা শহীদ হই অথবা আমরা যদি গাজী হই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা সেটা। অবশেষে আমরা রাত্রে একটার দিকে প্রায় 720 জন ইলেভেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য সবাই আমরা রওনা দিয়ে সীমান্ত পাড়ে দিয়ে কুমিল্লার পাইকপাড়াতে সকালবেলা গিয়ে পৌঁছে যাই। সেখানে আমরা বাংকার করে অবস্থান লই। আমার বাংকারে আমি দুর্বল, একটু শারীরিক দুর্বল এবং বয়স কম থাকাতে আমরা তিনজনে মিলে একটা বাংকার করি। এমনভাবে সেলিং গুলি হচ্ছিল যে আমার দুই পাশে দুইজন মাথায় গুলি লেগে তারা শহীদ হয়ে গেল। নাম কি মনে আছে? ওদের নাম ঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। তাদের দুইজনের গায়ের উপরে সারা রাত সেখানে বসেছিলাম, ওইখানে আমি বসে কেন আমি চালাইতেছিলাম। ওইখানে আমি দু রাত তিন দিন ছিলাম, পেঁয়াজ আর গাছের পাতা খেয়ে জীবন ধারণ করছি। ক্ষুধা, কোনো খাদ্য সরবরাহ নাই। আমরা এই বাংকার থেকে উঠতে পারতাম না, বাংকার থেকে উঠতে গেলেই শত্রুর গুলিতে জীবন শেষ। তিন দিন পরে আমাদের বাংকার ওইখান থেকে উঠে আসলাম, শুনলাম যে শত্রু বাহিনী পিছনে হটে গেছে। সেখান থেকে আমরা উঠে যখন আমরা রওনা দিয়েছি, ওই গ্রামের নাম হচ্ছে অষ্টগ্রাম, ওই অষ্টগ্রাম দুর্গাপুর হয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আমি হেঁটে হেঁটে যখন গ্রামের মাঠ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে আমার দুই পাশে অসংখ্য, কারো হাত দেখা যাচ্ছে, কারো মাথার খুলি পরে আছে, কারো গায়ে শার্ট পরে আছে, হেঁটে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারপর আমরা শাহবাজপুর ব্রিজের কাছাকাছি গিয়ে পৌঁছলাম। সেইখানে দেখলাম যে কি আমরা 720 জনের মধ্যে মাত্র 600 জনের মতো বেঁচে আছি। এই 600 জন আমরা রাস্তার দুই পাশ দিয়ে আমাদের কমান্ডারের নির্দেশ মতো রাস্তার দুই পাশ দিয়ে নেমে নেমে যখন হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম যে মাধবপুর থেকে একটা ট্রাকে করে পাকিস্তানের বেলুচ রেজিমেন্টের কতগুলো সৈন্য আসতেছে। ঠিক আমাদের মাঝখানে এসে পড়ার ফলে আমরা তাদেরকে ঘেরাও ভিতরে ফেলে দিলাম। তখন আমাদের মেজর নাসিম সাহেব খুব জোরে সুরে চিৎকার করে বলল, হাতিয়ার ঢালো। কিন্তু বালুচ রেজিমেন্টের সৈন্যরা তাদের অস্ত্র সম্বরণ না করে, সারেন্ডার না করে গাড়ির থেকে ঝাঁপাইয়ে নিচে পড়ে তারা খাইয়া শুরু করে দিল। আমরা এম্বুশে চলে গেলাম। তখন তাদের অস্ত্রের মধ্যে যখন গোলাগুলি শেষ হয়ে গেছে তখন আমরা রাস্তার উপর উঠে তাদেরকে একেবারে ঘেরাও করে ফেললাম এবং হাতে নাতে 18 জন বেলুচ রেজিমেন্টের সৈন্যদেরকে আমরা গ্রেফতার করি। তাদেরকে আমরা ধরে ফেলি তারপরে তাদেরকে পিছপরা বাঁধিয়ে আমরা সীমান্তের ওদিকে নিয়ে যাই। আগরতলা নিয়ে যাওয়ার জন্য যে যখন ট্রাকে তুললাম তখন দেখলাম যে আরেকটা গাড়ি আসতেছে,
সেই গাড়ি যে আমাদের কর্নেল শফিউল্লাহ সাহেব ড্রাইভ করতেছেন এটা আমরা জানতাম না। আমরা গাড়ির রং দেখে দেখতে বুঝতে মনে করলাম যে এটা বোধহয় পাকিস্তানি আরেকটা গাড়ি আসতেছে তাদের টহলের গাড়ি। আমরা এমনভাবে গোলাগুলি করছি, আল্লাহ কি রহমত, কর্নেল শফিউল্লাহর গায়ে একটা গুলি লাগে নাই, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। আমাদের কাছে যখন এসে বললে উনিশ কর্নেল শফিউল্লাহ আমাদেরকে বলছে তোমরা কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? আমরা বলি স্যার আমরা তো আপনাকে চিনি নাই, বুঝতে পারি না যে এটা আপনার গাড়ি। তখন উনার গাড়িতে ওই 18 জন এই যে সৈন্যদেরকে আমরা ইয়ে করছি হাতে নাতে ধরে ফেলছি ওনার গাড়িতে তুলে দিলাম। উনি এই 18 জন বেলুচ রেজিমেন্টের সৈন্যদেরকে নিয়ে আগরতলার দিকে চলে গেলেন। পরে শুনলাম যে ওদেরকে ইন্ডিয়ান আর্মির কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। কোন মাসের ঘটনা এইটা? হচ্ছে যে এই ডিসেম্বরের 2-3 তারিখের দিকে, ডিসেম্বরের 6 তারিখে আমরা যখন সরাইল পার হয়ে যখন আসতেছিলাম তখন আমরা জানতে পারলাম যে ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আমাদের সৈন্যদের ভিতরে একটা উদ্দীপনা বেড়ে গেল, দ্বিগুণ উৎসাহে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। আমরা যে শুনতেছি যে পাকিস্তানি সৈন্যরা চলে যাচ্ছে, 16 ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মবাড়িয়ার সরাইলের যুদ্ধ পার হয়ে এর বলে চলে আসলাম যে আমরা ট্রেনে করে নরসিংদী মাঠে আসলাম। নরসিংদী সেইখানে স্বাধীনতা প্রেমিক যারা ছিল আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে সেদিন গরু জবে করে খাওয়াইছিল, এই কথা আমার স্মরণে রাখার মতো। নরসিংদী কলেজের মাঠে সেইখান থেকে আমরা আবার শেষে চলে আসলাম ঢাকায়। ঢাকায় শান্তিনগরের সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে আমাদের 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদেরকে সেখানে আমরা অবস্থান নিয়েছিলাম, সেখানে আমরা ছিলাম। আমরা বুক ভরে স্বাধীনতার নিঃশ্বাসটা গ্রহণ করলাম, আমাদের দেশটা স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার পরে আমি আবার যেহেতু আমি বেঙ্গল রেজিমেন্টে ছিলাম, আমি এটা কিছুটা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমি বললাম যে আমি লেখাপড়া করব, আমি বাড়ি চলে যাব। তখন আমাকে অ্যাডজুটেন্ট নাসির উদ্দিন, তারপরে ক্যাপ্টেন আজিজ, ওরা আমাকে সবাই মিলে বিদায় দিল, আমি চলে আসলাম। যখন আমি 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম, প্রথম দিন আমাকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেল যে আপনার তো আমরা জানাজা করে ফেলছি, আপনার এইখানে তুলাতুলিতে একজন জোর ফকির নামে একজন ওই হাজিরা দেখতো, হাজিরাতে আমার মা বাবাকে বলছে যে কি আপনার ছেলে মারা গেছে, যুদ্ধে শহীদ হয়েছে। এই কথা শোনার পরে আমার মা বাবা কান্নাকাটি শুরু করে দিল এবং এলাকার লোকজন আসে এটা জানাজা পড়ে ফেলছে। মাস ফাতিয়া থেকে শুরু করে সব রকমের ফাতিয়া সব শেষ। পরে যখন আমি ওই দিন আসি পৌঁছলাম তখন আমার গায়ের চিমটি টানে কেউ এসে বলেছে আপনি যে জীবিত আছেন, আমরা তো মনে করছি আপনি মারা গেছেন, তো আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, আমি আবার ফিরত আসি পরীক্ষা দিলাম, পিসিএস দিয়ে আমি ম্যাজিস্ট্রেট হইলাম। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।